যেখানে আমরা ছিলাম, যে কপি পেস্ট করে আমরা আমাদের কন্টেন্ট রেডি করছিলাম। এখন অনেকখানি আমরা চেঞ্জ করে নিয়ে আসছি, এখন এটাতে আবার আমি নতুন করেই জয়েন করি। যে কন্টেন্টটা নিয়েছি, চেঞ্জ ফ্ল্যাগারাইজড চেক করি, কপি স্মল এসিও টুল, স্মল এসিও টুল দিয়ে 100% ইউনিক দেখাচ্ছে। এরপর হচ্ছে এ সাইটে কিউ টেক্সটে এখানে হচ্ছে আপনার 8টা ম্যাচ দেখাচ্ছে, তার মানে আমি যতই চেঞ্জ করি না কেন কিছুটা হলেও সিমিলারিটি থাকবে, এবং এক একটা সাইট এক একটা রেজাল্ট দিবে, সবগুলো সাইট একই টাইপ রেজাল্ট দিবে না। অ্যান্ড্রয়েড অথরিটি এ সাইটটা দেখেন, এখানে হচ্ছে লাইন যেটা দেখাইছে। ম্যাম, অ্যান্ড্রয়েড অথরিটি থেকে যে কন্টেন্টটা নেওয়া হয়েছিল, হ্যাঁ, অ্যান্ড্রয়েড অথরিটি থেকে কন্টেন্টটা নেওয়া হয়েছে, এবং এখানে অ্যান্ড্রয়েড অথরিটি থেকে 56% সিমিলার দেখাচ্ছে। এখন হচ্ছে অ্যান্ড্রয়েড অথরিটি যে সাইটে যেটা কপি করা হয়েছে, এখানে কিন্তু লেখাটা তেমন একটা মিল নাই, কিন্তু তারপরেও কিন্তু ওরা এটা কপিরাইট এখানে শো করছে যে হচ্ছে 81% মিল আছে। এভাবে ইউনিক কন্টেন্ট আপনারা যদি দেখেন, একটা সাইটে হচ্ছে 100% ইউনিক দেখাচ্ছে, এই সাইটটা এখনো লোড হচ্ছে, দেখি এই সাইটটা কি বলে। এই সাইটটা থেকে আমরা চেঞ্জ করছিলাম এদের রেজাল্ট দেখে। প্লাগারিজম চেকারটা একটু লেট করে, প্লাগারিজম ডিটেক্টর সাইটটা, ম্যাম ডুপ্লি চেকারও ভালো দেন, ডুপ্লি চেকারটা মোটামুটি ফাস্ট আর ভালো। ডুপ্লি চেকার ভালো। 5টা সাইট টোটাল ইউজ করবেন, ঠিক আছে? আমি এখানে 3টা সাইট মাত্র ওপেন করেছি, আপনারা যে কোনো 5টা সাইট থেকে কনফার্ম হবেন সেটা যদি নিজেরাও লেখেন, তাহলে তারপরেও আমি বারবার বলছি 5টা সাইটে চেক করে নেবেন যেন আপনাদের লেখাটা ইউনিক হয়। এবং ধরেন আপনাদের 90% যদি অ্যাটলিস্ট 90% যদি ইউনিক হয় এনাফ। আচ্ছা, দুইটা সাইট থেকে এখানে ওকে বলছে, আর এই সাইটটা যে প্রবলেম, এই সাইটটা কিন্তু আমার লেখাটা কিন্তু ইউনিক আছে, তারপরে তারা কপিরাইট ধরছে। এটা মনে যাই হয় হোক, এটা সাইজ মনে হয়, এটা ভালো মনে হয় সবচেয়ে। হ্যাঁ, কিউটেক্স কিউটেক্সটাও ভালো, প্লাগারিজম চেকারও ভালো, এই সাইটটাও ভালো। আচ্ছা, যদি কনফিউশন থাকে, ধরেন এখানে বসে 31% যেহেতু কপি করা আছে, তো এখান থেকে ধরেন এই সাইটটা থেকে আপনারা চেঞ্জ করবেন, এই সাইটটা থেকে চেঞ্জ করে ধরেন এই সাইটটা যদি আপনারা 95% বা 90% যদি চেঞ্জ ওকে করতে পারেন, তাহলে এরপরে সেটা ইউজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য। এরপর একটা ব্যাপার আছে যে যখন আমরা কন্টেন্ট গুলো কপি করে নিয়ে আসছি, আমার যে কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম
সেই কিওয়ার্ড গুলো এখানে অ্যাভেলেবেল আছে কিনা, তাই না? আমি যে কন্টেন্টটা লিখলাম এখানে তো সেই কিওয়ার্ড গুলো থাকা লাগবে, আদারওয়াইজ তো আমি এটা র্যাঙ্কে তুলতে পারবো না। সেক্ষেত্রে কি করবেন, পুরোটা প্লাগারাইজ করার পরে আপনারা এই জিনিসটা এসএমরা সেটা তো দেখছিলাম লাইভ, লাইভ হচ্ছে আপনার এই পোস্টটা করা যায়, এবং প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে যদি এডিটেড থাকে তাহলে হচ্ছে তারা কালার মার্ক করে দেয়, মনে আছে? এসএমরাশে টুলের কথা মনে আছে? মনে আছে। হ্যাঁ, তো ওখানে গিয়ে আপনারা এই জিনিসটা চেক করতে পারেন যে এই কিওয়ার্ড গুলো ওখানে অ্যাভেলেবেল আছে নাকি। ঠিক আছে, যদি কিওয়ার্ড গুলো থাকে আপনার ভিতরে যায় থাকুক, কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনি যা বলছেন এমন ওয়ার্ড গুলো আপনার যে মিনিংটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কিওয়ার্ড গুলো থাকে তাহলে আপনার কন্টেন্টটার কোনো প্রবলেম হবে না। নিজে যদি লিখতে পারেন সেটা তো 100% পারলে চেঞ্জ করে করে লিখবেন। এবার কত ওয়ার্ড আসছে আমি এডিট করার পর দেখেন, আগে ছিল হচ্ছে এই সাইটটাই, সাইটটার নাম কি ছিল, অ্যান্ড্রয়েড অথরিটি, সাইট থেকে আমি যখন নিয়ে আসছি তখন এটা ওয়ার্ড ছিল হচ্ছে 2600+। এখন দেখেন আমি কয়েকটা এডিট করায় আমার এখানে ওয়ার্ড চলে আসছে 2800+। এরপর তো আরো অনেকগুলো বাকি আছে, আমি মাত্র একটা প্যারা নিয়েছি শুধু রিভিউটার যে প্রথম যে ইন্ট্রোডাকশন সেটা নিয়েছি, এরপরে তো আরো ডিজাইন হেডলাইন আরো অনেক কিছু আছে, এগুলো পুরাটা চেঞ্জ করে করে ফেললে আপনাদের অনেকগুলো ওয়ার্ডই এখানে চলে আসবে। কন্টেন্ট রাইটিং কি অনেক বিরক্তিকর মনে হচ্ছে সবার কাছে? অনেক ঝামেলা ম্যাডাম, আপনার কিন্তু অনেক ডিমান্ড থাকবে, কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করা, রিসার্চ করার পরে হচ্ছে সেটা দেখা। যেটা করবেন আপনাদের ইজিয়েস্ট ওইগুলো বলে দিচ্ছি, যদি এভাবে কপি করেন তাহলে কপি করে সব এখানে ফাইনালাইজ করে এসএম রাশি গিয়ে চেক করে ফেলবেন, আর এখানে তেমন কোনো মিনিং ভ্যারি করবে না। এই সময় একটু এসএম রাশি ওই কপি যেটুকু করলেন ওইটা একটু দেখান। জি ম্যাডাম, ওটা একটু দেখেন তো। বুঝি নাই, যেটুকু এখন কপি করলেন এসএম রাশি কপি করে একটু দেখান ম্যাডাম। একটা কোয়েশ্চেন ছিল বলে, একটা যদি আমার কাছে একটা স্পেসিফিক কিওয়ার্ড যদি আমি একাধিকবার ব্যবহার করি আমার কন্টেন্টের ভিতরে, টাইটেল আমি শুধু কন্টেন্টের ভিতরে, তাহলে কি এটা থেকে কোনো বেনিফিট বা কোনো প্রবলেম বা কোনো বেনিফিট আছে? না, ওভার দেয়া যাবে না, ওখানে একটা লিমিট থাকে, আপনারা যখন অন পেজ এসইও করবেন তখন বুঝতে পারবেন, দেখাবো। ধরেন আপনার যদি কিওয়ার্ড স্ট্রাফিং হবে, কিওয়ার্ড সেটা হচ্ছে যদি এক্সেস দিয়ে দেন আপনারা, ধরেন
500 ওয়ার্ডের ভিতরে ধরেন আপনি পাঁচটা দিতে পারবেন, ওরা বলে দিবে, লিমিট বলে দিবে, এরপর যদি এর থেকে যদি বেশি দেন তাহলে এটা প্রবলেম হবে। ঠিক আছে, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এটা যখন আপনারা ওয়ার্ডপ্রেসে যাবেন তখন বুঝতে পারবেন, কন্টেন্টটা যখন পাবলিশ করবেন তখন ডিটেইলস চলে আসবে। এখানে আমি টপিকটা সিলেক্ট করি নাই, টপিক রিসার্চ করি। এটা কি ছিল? রেডমি 9 মোবাইল রিভিউ না, রেডমি 9 প্রো। এখানে যেহেতু আমি একটা মাত্র প্যারা নিয়েছি, ইন্ট্রোডাকশনটা ছিল, অনেক কিছু হয়তো অ্যাড হবে না, তাও দেখি করে দেখি। এখানে হচ্ছে ফেভারিট আইডিয়াস কোয়েশ্চেন কি দিছে, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, নয়েস আসে কার কাছ থেকে? সেটাই, একজন লিখেছে ইয়োস্ট এসইও। হ্যাঁ, ইয়োস্ট এসইও থেকেই সবকিছু জানা যাবে, ইয়োস্ট এসইও পর্যন্ত আমরা পৌঁছাইনি, তো এটা থেকে আপনারা দেখেন। এখানে হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ডস গুলো যারা ইউজ করছে এখানে চলে আসছে সবগুলো, অ্যান্ড্রয়েড অথরিটি দেখাবে, এটা হচ্ছে মোস্ট পপুলার একটা রিভিউ সাইট। আচ্ছা, টেক্সট লেন্থ এখানে বলছে 1700। আচ্ছা, রিয়েল টাইম কন্টেন্ট চেকার, আপনারা যখন ফুল অন পেজ এসইও, এটা তো সব ভেঙে ভেঙে করছেন, ফুল পেজ যখন অন পেজ এসইও করবেন, এসইও তারপর সাইডে, তখন হচ্ছে দেখুন আপনারা ডিটেইলস দেখতে পারবেন। এখানে শুধু রেডমি নোট প্রো এটাই হাইলাইট হয়েছে, এরপর ধরেন এরা যে রিকমেন্ডেড কিওয়ার্ডস বলছে, যেমন প্রাইমারি ক্যামেরা, এটা বা ব্যাটারি, যে এগুলোই বলছে, লঞ্চ কোথায় হচ্ছে, পোয়েট ক্যামেরা, তারপর হচ্ছে র্যাম, এগুলো ডিটেলস হচ্ছে আপনার এই পুরো প্যারাগ্রাফে পুরো কন্টেন্টেই পাবেন। ঠিক আছে, যেহেতু আমি একটা প্যারা নিছি, একটা আসছে, বাকিগুলো ক্যামেরা সেটআপ, ক্যামেরা কার্ড স্লট, এগুলো সবকিছু এখানে আছে। তো ফুলটা যখন কপি করে দিবেন তখন ফুলটাই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সাপোজ আমি এটা রিমুভ করে দিচ্ছি, পুরোটা কপি করে দিলাম, এখন দেখেন অনেকগুলোই গ্রিন মার্ক শো হচ্ছে। এখানে ফাস্ট চার্জিং এর ব্যাপারটা যেটা আছে, এটা হয়তো বা এই ফোনের সাথে মেলে না, ম্যাচ হয় না, যার জন্য আসে নাই, অনেকগুলো এখানে গ্রিন শো হয়ে গেছে। এটা ছিল নিনজা টেকনিক, চুরি করে কিভাবে কন্টেন্ট লিখবেন।
এটা ছিল ওয়ে। এইটা করতে গিয়েও এটাও অনেক ভেজালের কাজ, ঠিক আছে? এটাও কিন্তু একটা জায়গা থেকে কপি করে নিয়ে এসে বারবার চেকারে মেলানো, তারপর হচ্ছে আবার ধরেন সেটাকে চেঞ্জ করা, ঝামেলা আছে। কন্টেন্ট রাইটিংটা একটু ঝামেলা, কন্টেন্ট রাইটিংটা ধৈর্যের কাজ, সময় নিয়ে করতে হয়। ধরেন আপনারা পার ডে যদি একটা করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, বাট ডিমান্ড অনেক ম্যাডাম, আইকিউ লাগে, অনেক আইকিউ লাগে, ডিমান্ড অনেক। না, যখন কাজ করবেন ইজি হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, সমস্যা নেই। যখন আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন পার ডে যদি আপনারা একটা করে কন্টেন্ট এভাবে লেখেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন সহজ হয়ে গেছে। সবকিছুরই প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করবেন ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে পার ডে যদি আপনারা একটা করে কন্টেন্ট ক্রিয়েট করে যদি এখন থেকে আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করেন, তাহলে দেখা যাবে যে আপনারা মান্থ এন্ডে 30 দিনে আপনারা 30টা পোস্ট আপনারা করতে পারছেন। 30টা পোস্ট যদি করেন, তাহলে যদি আপনার 3000টা ওয়ার্ড বা এর বেশি ওয়ার্ড যদি এক একটা পোস্টে থাকে, তাহলে কি আপনাদের হচ্ছে সময়টা যেমন কম লাগলো, আপনারা অনেকগুলো পোস্টও করতে পারেন। আপনারা নিজেরা যদি অনেক সার্চ করে চেঞ্জ করে করতে চান, তাহলে 2 দিন 3 দিনে একটা পোস্ট করতে পারবেন, সেটাও ভালো। সেটাতেও কোনো প্রবলেম নাই, সেটাও করতে পারেন। এভাবে চেঞ্জেস করেও আপনারা ডেভেলপ করতে পারেন। পার ডে একটা করে কন্টেন্ট লিখবেন, একটা করে কন্টেন্ট লিখবেন, 30 দিনে 30টা কন্টেন্ট হবে, 100 দিনে 100টা কন্টেন্ট হবে। যদি আপনারা 3 মাস টানা এভাবে কন্টিনিউয়াসলি কন্টেন্ট লিখতে থাকেন, সেটা রিভিউ হোক বা টিউটোরিয়াল টাইপ হোক, যে কোনো টাইপের ইংলিশ অথবা বাংলা কন্টেন্ট লেখেন, কন্টেন্ট ক্রিয়েট করার পর দেখা যাবে আপনাদের ওয়েবসাইটে আপনারা একটা অবস্থানে দাঁড় করাতে পারবেন। এছাড়াও তো আপনাদের ব্যাকলিং হবে, যে হ্যাঁ ব্যাকলিং করতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলোও করতে হবে। তো এখন থেকে কন্টেন্ট রাইটিং যেহেতু শিখে ফেলছেন, কন্টেন্ট রাইট করেন, ঠিক আছে? এটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য এর বাইরে কোনো ওয়ে নাই, কন্টেন্ট ছাড়া ওয়েবসাইট দাঁড় করানো পসিবল না। বলেন, কেউ কিছু বলবেন? সবাই চুপ হয়ে গেছে। আজকে আসলে কন্টেন্ট ক্লাসটা বোরিং, কিন্তু প্রতিদিন 500 করে ট্রাফিক আসে, মোটামুটি 50টার মতো পোস্ট আছে। সে হচ্ছে আপনার ব্যাকলিং করে না, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, সে মার্কেটিং করে। উনি শুধু কন্টেন্ট ই দেয়, আমি যতদূর জানি উনি আমার পরিচিত বড় হয়, বলতেছে আমার সময় নেই, শুধু আমি কন্টেন্ট। সে অবশ্যই কন্টেন্ট লেখা পর সে মার্কেটিং করে, সে বিভিন্ন জায়গায় প্রমোট করে, প্রমোট করা ছাড়া কি কোনো ভাবে আসে? উনি কন্টেন্ট লেখাও না, মার্কেট প্লেস থেকে লোক দিয়ে লেখে নেয়। মার্কেট প্লেসে লেখানোর পর সে হয়তো বা সেই মার্কেট প্লেসে কাউকে দিয়ে সে মার্কেটিং করাচ্ছে। আপনার মার্কেটিং না করালে এতগুলো ভিজিটর পসিবল না, ঠিক আছে? কন্টেন্ট লিখবেন, মার্কেটিং করবেন। আর কন্টেন্ট লেখার জন্য যদি আপনারা ফাইবারেও কাজ করেন, তাহলেও আপনারা করতে পারবেন কন্টেন্ট গুলো ভালো। যারা কন্টেন্ট লিখতে পছন্দ করে তারা হচ্ছে মার্কেট প্লেসে ডিমান্ড আছে, সেটাও করতে পারবে। ইভেন বাংলাদেশের অনেকগুলো সাইট আছে শুধু কন্টেন্ট রাইটার হায়ার করে, পার কন্টেন্টে দেখা যায় যে 300 400 500 1000 টাকাও দেয় বাংলা কন্টেন্টে। সেগুলো কি
করে যে হচ্ছে ইংলিশ বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলো হয়তো বা ভালো কোনো সাইট থেকে সেগুলো হচ্ছে ট্রান্সলেট করে কন্টেন্ট ক্রিয়েট করে। সবাই চুপ কেন? ম্যাম বাংলা সাইট থেকে কন্টেন্ট কপি করে আমি ইংলিশ করতে পারবো না ট্রান্সলেট করা? ট্রান্সলেট করবেন ম্যাম, অনেক তো বাংলা তো সবই আছে, অনেক বাংলা টেক ব্লগ আছে তো ওগুলো মোটামুটি অনেক ভালো, ওগুলো কন্টেন্ট নিয়ে যদি আমি ইংলিশ কন্টেন্ট তৈরি করি, আমি আবার কিছু কিছু দেখলাম ওই ইংলিশ কন্টেন্ট ওরা আবার বাংলা করছে, সেটাই তো করে, এই ঝামেলা, এই জন্য ঝামেলা হয়ে যায় একচুয়ালি, সেটাই তো করে। আমি তো সেটাই বললাম যে ইংলিশ কন্টেন্ট বাংলা ট্রান্সলেট করে বিভিন্ন সাইটে কিন্তু পাবলিশ করে, তো সেটা আপনারা করতে পারবেন। এখন আবার বাংলাকে যদি আপনি ইংলিশ করতে চান আপনি সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বাংলাকে যদি ফ্রেঞ্চ করেন সেটাও পাবলিশ করতে পারবেন, যাই করেন কেন, আপনার ট্রান্সলেটরের ডিমান্ড না। বলেন, হ্যাঁ কোশ্চেন করেন, বলেন। আপনি যে মানে আমাদের যে কন্টেন্ট রাইটিং, তারপরে আজকে যে যে রিরাইটিং, আর্টিকেল রিরাইটিং আর কিওয়ার্ড রিসার্চ যেগুলো শিখিয়েছিলেন ম্যাম, এইগুলো দিয়ে কি আমরা মানে এতটুকু দিয়ে যতটুকু এখন পর্যন্ত শেখা হয়েছে এতটুকু দিয়ে কি মানে মার্কেট প্লেসে যে কথাটা বললেন আপনি, মার্কেট প্লেসে কি মানে এই রিলেটেড কন্টেন্ট রাইটিং গুলো করা যাবে নাকি এটার জন্য আমাদের আগে অন পেজ অফ পেজ এসইও গুলো শিখতে হবে? না, শুধু কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারবে আপনারা কাজ করতে পারবেন নাকি ফাইবারে? আমি একটু মার্কেট প্লেস ঘুরে আসি, কিন্তু কি কন্টেন্ট রাইটারের ভালো কন্টেন্ট হতে হবে। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য পাবলিশ করতে চান আপনাকে এসইও, আমরা যে কন্টেন্ট গুলো লিখলাম এগুলো কি কিওয়ার্ড রিসার্চ করে লিখেছি, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে লিখছি, কপি করেছে, ঠিক আছে। কপি করাটার মানে হলেও আমরা যে সাইট থেকে নিয়ে আসছি আমাদের তো মিনিংটা চেঞ্জ হচ্ছে না, আমরা তো একই মিনিং ই করছি। পাশাপাশি কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো তো থাকবে তাদের জন্য। হ্যাঁ এইসব তাদের এগুলো ইউজ করবেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন কন্টেন্ট মার্কেটিংটা দেখি, কন্টেন্ট মার্কেটিং এর এখানে তিনটা টাইপস আছে, গেস্ট পোস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড হচ্ছে রিসার্চ। গেস্ট পোস্টিংটা একটু দেখি, গেস্ট পোস্টিং একটা দেখি, গেস্ট পোস্টিং এ কি বলে। আচ্ছা, আই উইল ডু গেস্ট পোস্ট অন মাই বিউটি ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্লগ। প্যাকেজটা আমি নিজেই দেখছি, প্যাকেজে সে কি দিচ্ছে, এটা হচ্ছে ২০১৩ থেকে সে হচ্ছে মেম্বার এখানকার, সে কি করে দেখি। তার ফার্স্ট বেসিক প্যাকেজ আছে হচ্ছে $5, সে এখানে দিচ্ছে হচ্ছে, আমার এখান থেকে দেখতে প্রবলেম হয়, আমি এখান থেকে দেখছি টপিক রিসার্চ আপ টু টু ফোকাস ওয়ার্ড অরিজিনাল কন্টেন্ট
পোস্ট সাবমিশন ওয়ান আর্টিকেল কন্টেন্ট লিখবে না ইমেজ ইনপুট এখানে কোনো কন্টেন্ট লিখবে না শুধু কন্টেন্ট দিলে তাই উনি সাবমিট করে দিবে আর দ্বিতীয়টাতে ওনা যেগুলো টিক দেওয়া আছে সেগুলো করবে খালি না না সে কন্টেন্ট লিখবে নাকি সে তার ওয়েবসাইটে পাবলিশ করবে লিখবে না যেগুলো ধরেন গ্রিন সিগন্যাল ও আচ্ছা আচ্ছা সে হচ্ছে ও হ্যাঁ হ্যাঁ সরি সরি এখানে সে বলছে যে সে তার ওয়েবসাইটে আপনার আর্টিকেল পাবলিশ করবে এটা বলছে এইটি I will publish your article. ফলখানে তাকে একটা আর্টিকেল দিবেন আপনি যে আর্টিকেলটা লিখবেন সে আর্টিকেলটা তাকে দিবেন সেটা সে পাবলিশ করে দিবে আপনার আর্টিকেলটা পাবলিশ করে দিলে তার লাভটা কি হলো সে হচ্ছে তার ভালো তার হচ্ছে একটা তার ওয়েবসাইটে র‍্যাঙ্ক কত $5 নিবে এখানে পোস্ট সাবমিশনটা করে দিবে সে এরপর হচ্ছে আপনার যেই লিংকটা আছে সেটা সে শেয়ার করে দেয় তাহলে কি হবে তার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে তখন সে আপনার ওয়েবসাইটে হচ্ছে সে পোস্ট দেখতে পারবে এবং আপনার যে লিংকটা শেয়ার করা হবে সেটা ক্লিক করলে আপনি সেখান থেকে একটা ট্রাফিক পাবেন সেখান থেকে একটা ভিজিটর পাবেন আচ্ছা এরপর হচ্ছে 1000 ওয়ার্ড যদি পাবেন ওইটা করে পাবলিশ করে সেখান থেকে $20 নিবে প্রিমিয়ামে $25 নিবে এখানে হচ্ছে সে শুধু পাবলিশ করে দিবে কিছু ক্ষেত্রে আর্টিকেল লিখবে লাস্টের ক্ষেত্রে হচ্ছে সে আর্টিকেল লিখবে বেসিকটা দেখি সে শুধু পোস্ট সাবমিট করে দিবে একটা আর্টিকেল সাবমিট করে দিবে এবং হচ্ছে সেটাতে ইমেজ থাকবে এই তিনটা কাজ সে করে দিবে তার মানে হচ্ছে তাকে একটা আর্টিকেল দিয়ে দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটের লিংকটা আছে আপনার ওয়েবসাইটটা যদি নতুন হয় তাকে লিংকটা দিয়ে দিবেন সে পাবলিশ করে দিলে সেখানে একটা ব্যাকলিংক হয়ে যাচ্ছে এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড সে টপিক রিসার্চ করে দিচ্ছে ফোকাস কিওয়ার্ড বের করে দিবে অরিজিনাল কন্টেন্ট লিখে দিবে পোস্ট সাবমিটও করে দিবে এভরিথিং সে করে দিবে এরপর হচ্ছে সাথে দুইটা ডু ফলো লিংক শেয়ার করে দিবে লিংক দুইটা শেয়ার করে দিবে আপনার এরপর হচ্ছে প্রাইমারি প্রিমিয়ামে আসলাম প্রিমিয়ামে নতুন কি অ্যাড হলো এখানে মেবি আছে ইমেজ ছিল তিনটা ফোকাস ওয়ার্ড অ্যাড হইছে আর বাকি সবই সেম আগে দুইটা ছিল এখানে তিনটা করছে আর তিনটা পার্মানেন্ট ব্যাকলিংক আবার হচ্ছে এখানে তিনটা পার্মানেন্ট ডু ফলো লিংক শেয়ার করবে ব্যাকলিংক শেয়ার করবে টোটাল হচ্ছে সে $25 সে রাখবে তার মানে যে সাইটে সে হচ্ছে আপনার লিংকটা শেয়ার করে দিচ্ছে তার সাইটটা অবশ্যই ভালো একটা সাইট সে শেয়ার করবে সেখানে শেয়ার করে দিবে এই হচ্ছে অর্ডার অর্ডারটা সে করে দিবে তার মানে সে যখন আপনাকে কন্টেন্ট লিখে দিবে সে একজন কন্টেন্ট রাইটার তার কাজ হচ্ছে কন্টেন্ট রাইট করে আপনার লিংকটা শেয়ার করে দিবে এরপর আরেকটা সাইট দেখি এটা কার্টা দেখছিলাম উইন্ডো না কি না উইন্ডো এটা দেখা হয়েছে এরপর দেখি এ কি করে ইভেন বাংলাদেশে আমি দেখলাম যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম কন্টেন্ট রাইটিং শেখানো হয় কন্টেন্ট রাইটিং শেখানো হয় কন্টেন্ট রাইটিং শেখানো হয় বলতে ওরা কি করছে ওরা একটা ফ্রি কোর্স করাচ্ছে যেখানে আপনার কোনো পেমেন্ট করা লাগবে না 100% ফ্রি
সেখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তারা কিন্তু ফেসবুক প্রমোশন করছে, ফেসবুক মার্কেটিং করছে, ফেসবুক মার্কেটিং করছে। এবং ওখানে ধরেন অনেকেই যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পরে দেখা গেছে সেখান থেকে তারা 100 জনকে বা 50 জনকে, যে কয়জন রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে কন্টেন্ট রাইটিংটা শেখাচ্ছে। আমি যে ফর্মুলা গুলো দেখালাম সেম ভাবেই তাদেরকেও সেটা দেখাচ্ছে। 3 দিন বা 4 দিনের একটা কোর্স ছিল। করানোর পরে সেখান থেকে হচ্ছে তারা স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দিয়ে দিছে। আমি যেরকম আপনাদেরকে দিয়েছি যে এত ওয়ার্ডের ভিতরে হোমওয়ার্ক করবেন, তারাও সেরকম হোমওয়ার্ক দিয়ে দিছে। এবং তারা কি করছে, সেখান থেকে তাদের লাভ কি হলো? ফ্রিতে কাজ করাইছে, ফ্রিতে কোর্স করাইছে, লাভটা কি হলো? হাফিজুল ইসলাম বলেন আমাদের ওয়েবসাইটে মানে পাবলিশ করছে ওই কন্টেন্ট গুলো নিয়ে। ম্যাম ওনাদের হচ্ছে কন্টেন্ট গুলো পাওয়া হলো, আর হচ্ছে ওনাদের ওয়েবসাইটে ডিজিটাল হচ্ছে, ওয়েবসাইটের জন্য তো প্রফিট। সেটা তারা কন্টেন্ট গুলো ধরেন আপনাদের 20 জনের কাছ থেকে কন্টেন্ট নিয়ে তারা সেখানে দিয়ে দিচ্ছে আপনার আলাদা করে, তাহলে কন্টেন্ট রাইটিং এর দরকার পড়ছে না। যে কাজটা তারা 5 দিনে 10 দিনে করতো সেই কাজটা তারা তাদের মোটামুটি লোক দিয়ে একদিনেই কাজ হয়ে যাচ্ছে, একদিনে কাজ করাচ্ছে, কম সময়ের ভিতরে করাচ্ছে। এটা একটা, এটাও একটা নিনজা টেকনিক, এটাও একটা নিনজা টেকনিক। এটা এটা হচ্ছে ডাবল ডাবল নিনজা টেকনিক। যাই হোক, ওভাবে করাচ্ছে, ওভাবে পাবলিশ করে দিচ্ছে, তাদের ওয়েবসাইটটা ভারী করছে। ধরেন $5 একটা বুস্ট দিলে তারা কিন্তু ভালো অনেকগুলো কন্টেন্ট পাচ্ছে। যেখানে দেখেন যদি ফাইবার থেকে করানো লাগতো তাহলে কত ডলার পড়তো? এই যে উইডোস এর যে দেখলাম আমরা $20 না $25 দেখলাম, $20 বা $25 ছিল এখানে কন্টেন্ট যদি দেখান। তো এখন $20-25 যদি আপনি খরচ করেন আপনি কয়টা কন্টেন্ট এর কাছ থেকে পাবেন? 2টা বা 3টা না 1টা ছিল, যাই হোক। কিন্তু আমি এখান থেকে একদম কম টাকায় অনেকগুলো কন্টেন্ট আমি একসাথে পাচ্ছি। যদি আপনারা কন্টেন্ট নিতে না চান ওভাবেও আপনারা মার্কেটিং করে কন্টেন্ট লিখে নিতে পারেন, যেভাবে পারেন আপনার ওয়েবসাইট প্রমোশনের জন্য কন্টেন্ট লিখবেন। আচ্ছা, এই গেল সিস্টেম গুলো বলে দিলাম, এখানে অনেকগুলো পোস্ট করতে পারবেন। আচ্ছা, এখন বলেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন, কন্টেন্ট রাইটিং ও আপনারা পারেন, দুইটা কাজ আপনারা পারেন, আরো রিসার্চ করবেন। আমি সময় কম, আমি আর এসব দেখাচ্ছি না আপনাদের। কিওয়ার্ড রিসার্চ আর কন্টেন্ট রাইটিং যেহেতু আপনারা এখন পারেন, আপনারা কি করবেন, এগুলো অ্যানালাইজ করবেন, গিক অ্যানালাইজ করবেন সবসময়। এটা আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলছি যে গিক অ্যানালাইজ করা, ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে বারবার রিসার্চ করবেন, কোথায় কি আছে না আছে খুঁটিনাটি সবকিছু বের করবেন, ডিজিটাল মার্কেটিং এর সব মুখস্থ করবেন। এখান থেকে যা আছে কার কি অবস্থা, ধরেন আজকে একটা কোর্স এক ক্লাস করলেন কন্টেন্ট মার্কেটিং এর, কন্টেন্ট মার্কেটিং এর কি কত ধরনের গিক আছে আপনি যত রিসার্চ করবেন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো দেখবেন যে কাজগুলো আপনি আসলে পারেন কিনা, এটার উপর আর কিছু নাই, এটা বারবার দেখতে হবে। এখানে দেখেন এই হচ্ছে অ্যাড দিচ্ছে, প্রমোশন করছে, $10, $45, $90 অনেক হিউজ টাকা পাশে পাশে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটা দেখবেন ফাইবারে। আপনাদের আজকে কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস। আশা করি 10 নাম্বার ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা স্টার্ট করতে পারবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ মার্কেটিং আমরা শুরু করে দিতে পারবো, ঠিক আছে? এখন থেকে যে এই টপিকটা নিয়ে করেন না কেন, একটু রিসার্চ করেন, একটু হোমওয়ার্ক গুলো করেন, দেখবেন সবই পসিবল, সবই করবেন, সব পসিবল, সবই পারবেন। কন্টেন্ট মার্কেটিং আপাতত এখানেই আপনাদের থাকবে, এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার পরে আপনাদের আরো কিছু টুলস ইউজ করতে হবে, প্লাগইনস ইউজ করতে হবে, টুলস ইউজ করতে হবে, এরপর হচ্ছে সেখান থেকে কিভাবে মার্কেটিং করবেন
সেটা দেখানো হবে। আজকে ক্লাসে আরেকটা টপিকে চলে যাই, এই টপিকটা নিয়ে বলবেন। বলেন ইমেল মার্কেটিং দেখবেন নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্টার্ট করছি। ইমেল মার্কেটিংটা কি? হ্যালো, বলেন ম্যাম। এসইওটা শেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওটা তো অন্য দিকে চলে যাচ্ছে। আগে এসইও যেটা ধরলেন এসইও জব দরকারেন শেষ করেন। এসইও কন্টেন্ট মার্কেটিং পর্যন্ত কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন এতটুকু আমি দেখাই দিছি। এরপর হচ্ছে আপনারা কন্টেন্ট লিখবেন, লিখে আপনাদের ওয়েবসাইট গুলোতে পাবলিশ করতে হবে। এখন যেহেতু আপনাদের ম্যাক্সিমামের কাছে হচ্ছে ওয়েবসাইট নাই, আছে কি ডোমেইন হোস্টিং দিবেন? আছে ম্যাডাম, আছে। কয়জনের আছে ম্যাম? ম্যাম আপওয়ার্ক কে আছে? না না না, ডোমেইন হোস্ট, ডোমেইন ডোমেইন আপনাদের যে ওয়েবসাইট করবেন পার্সোনাল ওয়েবসাইট সেটা ডোমেইনটা কি নিছেন আপনারা? না ম্যাম, ডোমেইন নাই ম্যাম। আচ্ছা আছে। আচ্ছা, হাতে গোনা দুই একজনের আছে আমি যতদূর জানি। আমার একটা ডোমেইন থাকে তো হবে না ভাইয়া। ডোমেইন হোস্টিং কত জনের আছে? দুই তিন জনের ছাড়া ম্যাক্সিমাম এডিট নাই। আপনাদেরকে আমি একটা সময় দিয়ে দিচ্ছি, আপনারা এর মধ্যে ডোমেইন হোস্টিং নিয়ে নেন। এর মধ্যে ধরেন কতদিন টাইম দিব বলেন? যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপারও আছে, তারপরে একটা নিজের নাম রাখার সময়েরও ব্যাপার আছে, বলেন একটা টাইম বলেন। ম্যাম বলেন হোস্টিংটা কত জিবি নিব? মিনিমাম 5 জিবি নিবে। ওয়ার্ডপ্রেসের? ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এ ইনস্টল করবেন। আপনি শুধু নাম আর হচ্ছে হোস্টিংটা নেবেন, ডোমেইন আর হোস্টিংটা আর হচ্ছে এসএসএল সহ নেবেন। ওকে ম্যাম। আপনারা বলেন, আপনারা ডিসিশন নিয়ে আমাকে বলেন যে এই টাইম থেকে আমরা এই কাজটা স্টার্ট করব। নেক্সট মান্থ হলে ভালো হয়। নেক্সট মান্থ? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আপনার 22 তারিখ, 23 তারিখ, 5 তারিখের মধ্যে, 5 তারিখের মধ্যে, 5 তারিখ। আচ্ছা, তাহলে হবে আপনাদের কাজের ফ্লোটা এক হবে। যেমন আমি অনেক জায়গায় দেখছি যে আমি ওয়েবসাইট ডিজাইনও দেখে ফেললাম, সবই দেখে ফেললাম, কিন্তু স্টুডেন্ট আগাতে পারছে না। দেখা যাবে পরবর্তীতে হয়তো বা আমার রিপিট করা লাগতে পারে। তো এর জন্য আপনারা যখন থেকে আপনারা ওয়েবসাইটটা নেবেন, আর ওয়েবসাইট নেওয়ার ক্ষেত্রে আপনারা ভাগ করে নিতে, শেয়ার করে নিতে পারেন। এখানে যদি ফ্রেন্ড থাকেন, ফ্রেন্ডরা মিলে একটা ওয়েবসাইট নিতে পারে, ঠিক আছে? এতে আপনারা কাজ শেয়ার করে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে। যদি সেটা করেন ওকে, আর যদি আলাদা ইন্ডিভিজুয়াল নেন সেটাও ওকে, যেভাবে পসিবল সেভাবে নিবে। যেটা বলছিলাম আপনাদের ওয়েবসাইটটা ডোমেইন হোস্টিং করে, ডোমেইন হোস্টিং করে কি? আচ্ছা, যাই হোক সেটা দেখে নেবেন। এরপর ওয়েবসাইট রিলেটেড যত কাজ থাকবে আমরা হচ্ছে তখন থেকেই দেখাবো, ঠিক আছে? ওয়েবসাইট নেওয়ার পর যখন বলবেন যে আমাদের সাইটে এখন আপাতত কেউ ওয়েবসাইট নিবে না, আমরা সেটা নিয়ে আগাবো, তাহলে আমি ওইটা নিয়ে আগাবো। আর এরপর এর মধ্যে আপনারা ফাইবার গিগ কিভাবে সাজাবেন এগুলো নিয়েও শিখে ফেলবেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানতে চাচ্ছে শিখবেন বলছেন, আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি স্টার্ট করে দিই। আচ্ছা, ফার্স্টে একটু গিগ গুলো দেখে আসি। সোশ্যাল মিডিয়া কি কি আছে? ইন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো অনেকগুলো আছে, কিন্তু জনপ্রিয় দেখেন এখানে ফেসবুক, ফেসবুক বেশি পপুলার। এরপর হচ্ছে আপনার পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। আমি ফার্স্টেই দেখাবো হচ্ছে ফেসবুক, ফেসবুকটা করবেন।
মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং আছে প্রোফাইল সেটআপটা দেখো প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটাতে ক্লিক করি সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রোফাইল সাজাবে এটা নিও এটা পোস্ট এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম কি এটা মেয়ে একটা হচ্ছে বাংলাদেশি এ হচ্ছে প্রোফাইল করছে সে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজড করে দেয় এই মেয়েটা হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করে দেয় দেখি ও প্রোফাইলটা একটু বিজনেস পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন করে দেয় ওর অ্যাকাউন্টও বেশি দিন হয় নাই ভালোই কাজ করছে পেজ সেটআপ ওয়েবসাইট ইন্টিগ্রেশন এবং অ্যাকশন প্ল্যান এই কাজগুলো সে করে দেয় এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে আমি দিয়ে দিব এটা হোমওয়ার্ক এ যা করছে আপনারা তাই করবেন ফেসবুক বিজনেস পেজ দিবে বেসিক টেমপ্লেট সিটিএ কাস্টম ইউআরএল এবং কভার পেজ এবং হচ্ছে প্রোফাইল আইকন এই কাজটা সে করে দিচ্ছে আপনার একদিনে ডেলিভারি দিবে ইউআরএল তো হয় না প্রথম অবস্থা তো হয় না ওখানে মিনিমাম কিছু লাইক লাগে লাইক না দিলে তো কাস্টমার এল তৈরি করা যায় না সবই হয় দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা পুরাটা দিয়ে দিবে এটা হচ্ছে $10 এই কাজটা খুবই ইজি ফেসবুকে যাবেন সেটআপটা দেখাচ্ছি ফেসবুক পেজ আছে কার কার প্রফেশনাল ম্যাম আমার আছে বা ফান করে ওপেন করেছেন সবারই ধরেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু অনেকে ফান করে খোলে অনেকে এমনি একটা নিজের নামেও পেজ ক্রিয়েট করে রাখে সবাই কিন্তু পারে যারা ফেসবুক ইউজার তারা কিন্তু ম্যাক্সিমামই ফেসবুক পেজ কিভাবে ওপেন করতে হয় ক্রিয়েট করতে হয় সবাই পারে তো সেটা করার কাজও কিন্তু মার্কেটপ্লেসে আছে যাই হোক অনেকেই পারে না বা অনেকে করতে চায় না যার জন্য ফ্রিল্যান্সারকে দিয়ে করাই ফেলে তো আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি ম্যানেজ পেজ আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করছিলাম আরেকটা পেজ ক্রিয়েট করছি এখন এখানে দুইটা অপশন আছে বিজনেস অর ব্র্যান্ড এবং আছে কমিউনিটি অর পাবলিক ফিগার এখন আপনি যদি বিজনেস করতে চান অথবা যদি ব্র্যান্ড রিলেটেড কোন পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি বিজনেস পেজ দিবেন আর না হলে যদি মনে করেন যে কমিউনিটি আপনার এরিয়া ওয়াইজ বা হচ্ছে কোনো পাবলিক ফিগারের অ্যাকাউন্ট যদি করতে চান অনেক সময় যে ফ্যান ক্লাব করে যেমন সাকিব আল হাসানের ফ্যান ক্লাব থাকতে পারে তারপর হচ্ছে মাশরাফির ফ্যান ক্লাব থাকতে পারে তো যদি ফ্যান ক্লাব থাকে তাহলে পাবলিক ফিগার করবেন আর না হলে আপনি যদি নিজের অ্যাকাউন্টও করেন তাহলেও পাবলিক ফিগার এটা করবেন আর না হলে যদি সার্ভিস দিতে চান তাহলে বিজনেস অর ব্র্যান্ড গেট স্টার্টেড পেজের নাম রেইনবো রেইনবো দিচ্ছি আমি আমি একটা পেজ ক্রিয়েট করে দেখাইছি রংধনু এখন আমি ইংলিশ বানাই ফেলছি রেইনবো দি এরপর ধরেন এটা ক্যাটাগরি এটা কি ক্যাটাগরির মধ্যে পড়বে ধরেন এটা হচ্ছে ক্লোদিং পেজ ক্লোদিং সার্চ দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে ক্লোদিং ব্র্যান্ড ক্লোদিং শপ ক্লিনিং সার্ভিস ক্লোদিং কোম্পানি ওমেন্স ক্লোদিং ক্লোথ শপ অ্যাপারেল তারপর হচ্ছে কান্ট্রি ক্লাব কমেডি ক্লাব বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লোথ শপ
সোশ্যাল ক্লাব, আমি এখানে ধরেন বেবি এন্ড চিলড্রেনস কোর্স সব দিলাম। অ্যাড্রেস তেজগাঁও ঢাকা, আপনার এরিয়া থাকলে আপনার এরিয়া অ্যাড করবেন, ঢাকা। বারবার জুরাইন কেন আসছে, জুরাইনে থাকি না। জুরাইন কবরস্থান, আমি জুরাইনে থাকি না, আমি মিরার রোডে থাকি। তারপর বারবার জুরাইন কেন আসছে বুঝলাম না। ১৫, আমার ফোন নাম্বার, এটা অপশনাল, এটা আমি কেটে দিচ্ছি। ক্লিয়ার ফর্ম, এরপর হচ্ছে সরি, এরপর হচ্ছে এখানে হচ্ছে ডোন্ট শো মাই অ্যাড্রেস। আমি আমার অ্যাড্রেস লোকেশন দেখাতে চাচ্ছি না, এটা দেওয়ার সাথে সাথে আমার অ্যাড্রেস চলে, ফোন নাম্বার চলে আসছে। আচ্ছা, এরপর আমি অ্যাড্রেস যদি শো করতে না চাই তাহলে ডোন্ট শো মাই অ্যাড্রেস, কন্টিনিউ। স্ট্রিট অ্যাড্রেস তো দিচ্ছি, দিতে তো ফোন নাম্বার চলে আসে। আচ্ছা যাই হোক, এটা চেঞ্জ করে দিচ্ছি, কন্টিনিউ। আমার পেজটা এটা হবে না, এই নামে পেজ আছে হয়তো বা রেইনবো, মানে ক্যাপচার করতে সব কিছু অ্যাড করতে হবে। এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আমি তো প্রোফাইল পিকচার নিয়ে নিই। একটা প্রফেশনাল যদি পেজ করতে চান, ফেসবুক পেজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে প্রোফাইল থাকবে, হচ্ছে প্রোফাইল পিকচারে থাকবে কি, আপনার কোম্পানির লোগো, ঠিক আছে। একটা লোগো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা কোম্পানির জন্য, খুবই ইম্পর্টেন্ট। তো আপনার প্রোফাইল থাকবে লোগো, এবং হচ্ছে আপনার যে কভার পিক সেটা যে কোনো পিকচারে ইউজ করতে পারেন, বা সব থেকে ভালো হয় যে আপনার কভার পিকটা হবে হচ্ছে আপনার যেই পেজটা যে রিলেটেড যে টপিকের সেটার উপর বেস করে যদি আপনি সার্ভিসেস গুলো হাইলাইট করেন তাহলে ওকে, আর যদি না হয় যে কোনো ফটোশুট যদি থাকে সেটা অ্যাড করে নেবেন। এখানে দুইটা ইমেজ করে রাখছি, আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা কভার পিকচারের জন্য একটা সাইজ আছে, প্রোফাইলের জন্য একটা সাইজ আছে। ফেসবুক কভার পিক সাইজ হচ্ছে আপনার 640 বাই 360।
মোবাইল ইউজারদের জন্য, আর ডেস্কটপের জন্য হচ্ছে 820x312 পিক্সেল। এর যদি আপনারা কখনো যদি ফটোশপে বা ইলাস্ট্রেটরে এডিট করতে চান তাহলে সেখান থেকে এই সাইজটা নিতে হবে। কার কাছ থেকে একটা নয়েস আসতেছে, কানে বাজে। কপার পিকে সাইজ পাই না। সাইজ অনুযায়ী কভার পিকচার পাওয়া যাচ্ছে না, একটু ওয়েট করুন। মাহমুদুল হাসান হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? মাহমুদুল হাসান ম্যাম, আসলে আমার বেশিরভাগ সময় অডিও শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আমার আজকে নেটে খুব প্রবলেম হচ্ছে, আজকে ক্লাস একটু যদি দিয়ে দিতেন ক্লাস শেষ হলে। ভিডিও? হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন। ওকে ম্যাম, ভিডিও পেয়ে যাবেন। প্রথম দিকের ভিডিও গুলা ওগুলো থাকবে না, এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পাবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমি মেয়ে চ্যাট করছি। এখন আসেন, আমি ইমেজ প্রোফাইল পিকচার এবং কভার পিক আপলোড করলাম, যেটা সব থেকে সহজ কাজ ফেসবুক ইউজারদের জন্য, যেটা আমরা হরহামেশা রেগুলার করে থাকি। এরপর আসেন হচ্ছে এখানে ক্রিয়েট পেজ ইউজার নেম। এখানে আমার একটা পেজের ইউজার নেম বা হচ্ছে ইউআরএল অ্যাড করতে হবে। আমি এটা যতক্ষণ ক্রিয়েট করছি তখন দেখেন আমার এখানে একটা লিংক চলে আসছে, আমার এই লিংকটা শেয়ার করা লাগবে। বাট যদি আমি এখানে একটা ইউজার নেম অ্যাড করি তাহলে আমার পেজে যদি কেউ রেইনবো শপ, যে ইউজার নেমে আমি অ্যাভেলেবেল পাই না কেন, সেটা দিয়ে সার্চ দিলে আমার পেজটা সে পেয়ে যাচ্ছে। আমি এখানে ইউজার নেম দিয়ে দেখি, যেহেতু আমার শপের নাম রেইনবো শপ, রেইনবো শপ অ্যাকসেপ্ট করে কিনা। রেইনবো শপ এটাও করবে না মনে হচ্ছে, রেইনবো শপ বিডি দিচ্ছে না। আমি এখানে দেখি রেইনবো শপ, রেইনবো হবে না ম্যাম, ওটি লেখা আছে ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট পেজ, তাই লেখা আছে ইউজার নেম। কোথায়? না না এটা আমার চেঞ্জ করতে হবে, এটা আসবে না। দেখেন ডট মেম এটা নেবে না। আমি এরকম একবার ট্রাই করছিলাম এই কয়েকদিন আগে, আমি আজকে আজকে সকালে আমি করলাম। আচ্ছা এখন দেখেন রেইনবো শপ ডট বিডি ডট 2020, আমি ধরেন এটা নিলাম। এই ইউজার নেমটা আমার যদি বড় হয়ে গেছে, আপনার ইউজার নেমটা নেবেন হচ্ছে শর্ট, এবং যেটা হচ্ছে হ্যাঁ যেটা আপনার এসইও ফ্রেন্ডলি হবে। যেমন ধরেন এখানে আমি ডট বিডি 2020 দিলাম, এটা অবশ্যই একটু লেন্দি হয়েছে,
এটা যদি একটু ছোট করা যেত ভালো হতো, যেহেতু আমি পাইনি আমি এটাই অ্যাড করে দিচ্ছি। আমি 50টা হচ্ছে লেটার ইউজ করতে পারবো। ম্যাম ইউজার নেমটা এসইও ফ্রেন্ডলি হওয়া মানে একটু বুঝলাম না ম্যাম। আপনি ধরেন এই যে ইউজার নেম দিলেন nameboardshop.bd.2020, এখন ধরেন আপনি রেইনবো শপ যদি হতো তাহলে কি হতো আপনার কি যদি ইউজার ফ্রেন্ডলি হতো না এটা? জি ম্যাম জি। হ্যাঁ এটাই মানে এটাও একটা এসইও প্যাটার্ন। যদি আপনার এখানে যদি হতো, যদি রেইনবো শপ হতো, আপনাকে সার্চ দিলে যত ইজিলি মানুষ খুঁজতে পেত। এখন কিন্তু ডট বিডি টা চলে আসায় কিন্তু একটু টাফ হচ্ছে, তাই না? আমি আচ্ছা আমি ডটটা সরাই দিলাম, তাও কিন্তু এক্সেপ্ট করছে বিডি, যেহেতু বাংলাদেশি সব বিডি দিলাম। এরপর ধরেন আমি 2000, এরপর ধরেন যদি বিডি নর্মাল দিতাম এটা নিচ্ছে না, তার মানে কি আমার কিছু একটা অ্যাড করতে হবে। 20 নিচ্ছে না, আমি 2020 দিলাম, এরপরে এক্সেপ্ট করলো, তার মানে এটা লেন্দি হয়ে গেল এবং সার্চ করতে আমাকে সহজে সার্চ করে পাওয়া যাবে না বলতে গেলে। আচ্ছা এর মধ্যে একটু আগে যে আমাকে বললেন যে অ্যাড করা যাচ্ছে না ইউজার নেম, আপনার ইউজার নেমটা হয়তো বা ইউজ করা হয়েছে, যেভাবে আমি যেভাবে সার্চ দিচ্ছি যে অনেক সময় আমি ইউজার নেম আমি যেটা চাচ্ছি সেটা পাইনি, আপনিও হয়তো বা পান নাই, আপনি আবার ট্রাই করেন হবে। ঠিক আছে, ইউজার নেমটা কেউ নিয়ে ফেললে সেটা পাবেন না, এটা হচ্ছে আপনি যখন গুগলে অ্যাকাউন্ট করেন, জিমেইল অ্যাকাউন্ট করেন তখনও তো সেম হয়, এখানেও সেম। সেম কেস, এখানে আপনার চেঞ্জ করতে হবে ক্রিয়েট ইউজার নেম। ওকে আচ্ছা, তাও তো এখানে নিচ্ছে না, নিচ্ছে না কেন? আমি সকালে একটা পেজ ক্রিয়েট করে দেখাইছি, কালকে দেখাইছি, যাই হোক হয়ে গেল। আচ্ছা এখানে যে ইউজার নেম এবং প্রোফাইল নেমটা আছে, দুটোই কিন্তু আপনাদের সুবিধা মতো আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো সময় আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, ধরেন সেটা যদি আপনার 20,000 লাইক থাকে, অনেকে আছে হচ্ছে অ্যাকাউন্ট সেল করে দেয়, বা হচ্ছে আপনার যদি নিজের চেঞ্জের প্রয়োজন হয় চেঞ্জ করে ফেলে, তো আপনারাও চাইলে সেটাও চেঞ্জ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি সহ চেঞ্জ করতে হবে। এটা আসছে না, টাইম লাগবে। আচ্ছা দেখি, এরপর ধরেন এখানে ইউজার নেমটা চেঞ্জ করবেন, ইউজার নেম ঘুরছে তো ঘুরছে, এটা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে সিটিএ, সিটি হচ্ছে অ্যাড বাটন, অ্যাড বাটন দিবেন, পেজের অ্যাড বাটন সেট আপ করা। এখানে কয়েকটা পার্ট আছে, যেমন হচ্ছে মেক এ বুকিং, কন্ট্যাক্ট ইউ, এরপর হচ্ছে লার্ন মোর, শপ উইথ ইউ, ডাউনলোড অ্যাপ, ফলো। আপনি যদি এখানে যদি শুধু ফলো দিয়ে রাখেন, তার মানে কি আপনাকে আপনার পেজটা সে ফলো করবে। গেল, এরপর ধরেন ফলোটা আমি দিলাম না, যে কোনো একটা বাটন অ্যাড করতে পারবেন, মেক এ বুকিং উইথ ইউ। তাহলে ধরেন আপনি যদি কি টাইপের বলবো, অনেক সময় দেখা যায় না যে আপনার টিকিট সেল করছেন, যে হ্যাঁ টিকিট বা
টিকিট সেল করছেন বা রেস্টুরেন্টে কোনো কিছু বুক করবেন, তখন এখান থেকে বুক নাও অপশনটা দিলে ডিরেক্ট হচ্ছে ক্লায়েন্ট আপনার এখানে বুক নাও অপশনটা টিপ করলেই আপনি যেই যা বলবেন সে সেটা ফিল আপ করবে। এরপর আছে কন্ট্যাক্ট ইউ, এখানে আছে কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে সেন্ড মেসেজ, কল নাও, সাইন আপ, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ, এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন। চলে আসছে, দেখেন একটার পর একটা চেঞ্জ করছি, এখানে চলে আসছে। লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও বা হচ্ছে ফেসবুকে যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন, ওয়াচ ভিডিও অপশনটা দিলেন, অথবা ধরেন লার্ন মোর, লার্ন মোর হলে আপনার পেজ সম্পর্কে ধরেন আরো স্টাডি করতে পারবে। এরপর হচ্ছে শপ উইথ ইউ, আপনার পেজটা যদি ই কমার্স রিলেটেড হয় বা হচ্ছে যদি কোনো অ্যাপস রিলেটেড হয়, ই কমার্স অ্যাপ রিলেটেড, তাহলে শপ নাও বা অর্ডার উইথ অর্ডার ফুড, সি অফার, বাই গিফট কার্ড, এগুলো অপশন গুলো দিবেন। এরপর যদি অ্যাপ রিলেটেড হয় অ্যাপ ইউজ অ্যাপ, অথবা হচ্ছে প্লে গেম, গেম রিলেটেড হলে প্লে গেম দিবেন, ইউজ অ্যাপ হলে ইউজ অ্যাপ দিবেন, ফলো। এখানে আমি সবকিছু কেটে আমি কন্ট্যাক্ট ইউতে গিয়ে সেন্ড মেসেজ অপশনটা দিচ্ছি, সেন্ড অপশনটা দেওয়ার সাথে সাথে এখানে চেঞ্জেস চলে আসছে, আমি এটা সেভ করে দেবো। নেক্সট ওরা কোথায় আমাকে সাথে কন্ট্যাক্ট করবে, সেন্ড মেসেজ কোথায় পাঠাবে, সেটা পাঠাবে কোথায়, আমার মেসেঞ্জারে, মেসেঞ্জারে পাঠাবে। এরপর আমি এটাকে ফিনিশ করে দিলাম। সেন্ড মেসেজের কনফিগারেশন আমরা সেটা পরে যখন মেসেজ অপশন আসবে তখন চেঞ্জ করে নিব। ম্যাম এই যে অ্যাড বাটন টু ইওর পেজ অপশনটা আমি কোথা থেকে যেন নিয়ে আসছিলাম, ম্যাম আরেকবার একটু কাইন্ডলি দেখাইতে বললে ভালো হয়। এই যে এই অপশন থেকে কভারের নিচে, কভারের নিচে অ্যাড এ বাটন ছিল, আমি এখন সেন্ড মেসেজ দিয়ে দিয়েছি। আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি, ফিনিশ করলাম। এখন দেখেন এখানে ধরেন আপনি এটা টেস্ট করতে পারবেন, টেস্ট বাটন দিলাম, টেস্ট বাটনে যদি যাই এটা ক্লিক করার সাথে সাথে যে মেসেজ গুলো আসবে কাস্টমারের কাছে সেটা চলে আসছে। আবার আপনি এটা যদি চেঞ্জ করতে চান, এটা ফরম্যাট চেঞ্জ করতে চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, এডিট বাটন দিয়ে চেঞ্জ করবেন, আর যদি এটা না রাখতে চান ডিলিট করে দিবেন। এরপর আসেন সেটিংসে, এটা পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল, আপনাকে একটা $10 কাজ আমি দেখাই দিলাম। এখানে কি বলছে, এই যে রিমি রুশফা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে সে কি করছে দেখেন, সে বলছে ফেসবুক বিজনেস পেজ বেসিক টেমপ্লেট এবং হচ্ছে সিটিএ কাস্টম ইউআরএল করে দিবে এবং হচ্ছে কভার ইমেজ প্রোফাইল আইকন। আচ্ছা এখানে সে একটা কাজে আপনার বাকি আছে, সেটা হচ্ছে কি, বেসিক টেমপ্লেট নাকি, বাকি সব করেছেন, কেউ কথা বলে না, কাস্টম ইউআরএল বাকি আছে ম্যাম, কাস্টম ইউআরএল তো হলো না, দেখাই, হ্যাঁ দেখাই দিচ্ছি, এটা হবে অ্যাড করে দিচ্ছি। সিটি কোনটা ছিল, অ্যাড করলাম সেটাই সিটি, সিটি হচ্ছে এটা বাটনটা, এখন যেটা করলাম অ্যাড এর বাটন, জি ম্যাম বুঝতে পেরেছি, অ্যাড এর বাটন হচ্ছে সিটি, আর টেমপ্লেট হচ্ছে এগুলো, ট্যাব হচ্ছে এগুলো, এই যে হোম, পোস্ট, ইভেন্ট, এগুলো হচ্ছে ট্যাব। আচ্ছা এখন শুধু ট্যাবটাই যদি আমি চেঞ্জ করতে চাই, আমি সেটিংস এ যাচ্ছি, সেটিংস পুরোটা আপনাদের দেখাবো, ফার্স্টে ওই গিগটা সম্পর্কে একটু দেখি। এখানে দেখেন টেমপ্লেট এন্ড ট্যাবস, টেমপ্লেট হচ্ছে এখান থেকে কারেন্ট টেমপ্লেট, এখানে কি আছে দেখি,
কারেন্ট টেমপ্লেট হচ্ছে আমার এই ডিজাইনটা করা এখানে আছে প্রফিট নন প্রফিট টেমপ্লেট আছে ধরেন আমি এখান থেকে শপিং টেমপ্লেটটা দেখি কেমন এটা হচ্ছে শপিং টেমপ্লেট এই ফরম্যাটে আসবে শপিং টেমপ্লেট সবগুলো ক্যাটাগরি প্লায়ার এখানে যা আছে ধরেন যে টেমপ্লেটে থাকুক আপনি এখান থেকে নিয়ে নেবেন সবগুলো দেখতে এরকম জাস্ট সেটআপ গুলো চেঞ্জ করতে হবে আচ্ছা টেমপ্লেট নিয়ে নিলাম টেমপ্লেট ওকে এরপর হচ্ছে আমি ট্যাব গুলোকে একটু কাস্টমাইজড করব এখানে হচ্ছে ডিফল্ট ট্যাব ওপেন করা আছে আমি এটা অফ করে দিলাম একটু কাস্টমাইজ করব এন্ড ফার্স্ট অপশনটা কি আছে পেজে যাই এখানে ফার্স্টে আছে হোম এরপর আছে পোস্ট ইভেন্ট রিভিউ ভিডিওস ফটোস অ্যাবাউট কমিউনিটি এবং হচ্ছে গ্রুপ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট যেটা দিছে ফেসবুক থেকে কিন্তু আমি এটা চেঞ্জ করে ফেলব ধরেন আমার পোস্ট এটা ডিফল্ট থাকবে হোম ডিফল্ট থাকবে এরপর হচ্ছে পোস্ট এরপর হচ্ছে ইভেন্টস রিভিউস ভিডিওস ফটোস অ্যাবাউট কমিউনিটি এবং গ্রুপ এখানে ধরেন আমি ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে পোস্ট হোম আছে হোমের পরে ধরেন আমি রিভিউটা ইম্পর্টেন্ট মনে করলাম রিভিউটা দিয়ে দিলাম এরপর পোস্ট ইভেন্ট ভিডিওস ফটোস অ্যাবাউট কমিউনিটি অথবা যদি গ্রুপ আমি যদি কোনোটা যদি এখান থেকে রিমুভ করে দিতে চাই ধরেন আমি ইভেন্টটা রিমুভ করে দিব এটা আমি অফ করে ফেলবো এবং সেভ করে ফেলবো এখন দেখেন এখানে ইভেন্টটা আর নাই প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপডেট উপর নিচ করবেন যেটা দরকার নেই সেটা ডিলিট করে দিবেন এখন আমি এটা রিফ্রেশ দিই এখানে চেঞ্জেস চলে আসছে এটা ছিল হচ্ছে আপনার ট্যাব সেটিং আমি যদি এক্সট্রা এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই ধরেন লাইভ হয় ধরেন আমার পেজে লাইভ হয় আমি লাইভটা অ্যাড করব অ্যাড করে দিলাম যদি জব অফার থাকে ধরেন জব অফার অ্যাড করে দিলাম পোস্ট করে দিলাম অনেক কিছু অ্যাড করছি ধরেন লাইভটা আমি উপরে রাখবো এভাবে সেটআপটা দিতে হবে ওকে ডান আমার ক্লাস এখানে কমপ্লিট এই কাজটা কমপ্লিট হয়েছে সেটিংস শেষ এই যে এতটুকু কাজটা করে দিলাম এখানে হচ্ছে ইউআরএল এখনো দিতে পারছি না এখনো নিচ্ছে না
মাত্র ক্রিয়েট করেছি এর জন্য হয়তো নিচ্ছে না দেখি এটা কিছুক্ষণের ভিতরে অ্যাড করা যাবে 10 ঘন্টার ভিতরে করা যাবে আচ্ছা এই একটা করে দিবেন এই হচ্ছে টোটাল কাজ এই কাজটা করতে গিয়ে আপনার হচ্ছে একটা ফ্রিল্যান্সার $10 সে হচ্ছে এখান থেকে নেয় এই কাজটা করতে কতক্ষণ লাগে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় এবং $10 মানে কত বাংলাদেশি টাকায় কত এবং ওখান থেকে কিছু কোয়েশ্চেন ওরা প্রি সেট করে রাখে ওই কোয়েশ্চেন গুলো মানে ক্লিক করলে প্রি সেটেড আনসার থাকে যেগুলো ওরা সঙ্গে সঙ্গে মানে রিভিল করে দেয় আনসার দিয়ে দেয় এই অপশনটা কি মানে পেজে করা যায় সেগুলো দেখাবো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওটাও দেখাবো আচ্ছা এতটুকুতে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এটা খুবই একটা নর্মাল একটা কাজ বাকি সবাই চুপ হয়ে আছে ঘুমিয়ে আছে না জেগে আছে বুঝতে পারছি না সবার মন ঢুকে গেছে এটা দেখালাম দেখানো এখন দেখেন আমি একটু অ্যাডভান্স লেভেলে যাই এখন স্ট্যান্ডার্ডে সে কি বলছে স্টার্টার প্যাকেজ মানে যে প্যাকেজটা প্রথমে ছিল স্টার্টার প্যাকেজটা থাকছে সাথে সে অ্যাড করে দিয়েছে ই-কমার্স শপ এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন এবং হচ্ছে টুইটার পোস্ট করে দিবে স্টার্টার প্যাকেজ যেটা আছে সেটা থাকবে ম্যাম ই-কমার্স কি ম্যাম ফেসবুক কমার্স ফেসবুকে যে মার্কেটিং গুলো হয় যে প্রমোশন গুলো হয় এটাকে আমরা ই-কমার্স বলি যে বিজনেস গুলো হয় আর কি ই-কমার্স মানে ফেসবুক কমার্স আচ্ছা এখন দেখেন অনেকগুলো ফেসবুক অনলাইন শপ আমরা বলে থাকি আমরা তো আর ই-কমার্স নরমালি ইউজ করা হয় না আমরা অনলাইন পেজ গুলোই বলি অনলাইন পেজে দেখবেন যে ওপেন করলে দেখবেন যে ছবি সহ প্রাইস দেয়া আছে শপ নাও অপশনটা আসে খেয়াল করেছেন আমরা তো সচরাচর অনলাইন শপিং করি তো এখন দেখবেন যখন যে ছবিটা আসে শপ নাও ওই কাজটাই হচ্ছে সে এখানে করে দিবে সে কাজটা সে করে দিবে এরপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন করে দিবে সেটা সেটিংসে গিয়ে করতে হবে আমি পুরোপুরি সেটিংসে চলে যাব এখন এরপর হচ্ছে সে দুইটা পোস্ট করে দিবে থার্ড সে প্রিমিয়ামে যেটা করছে ফুল পেজ সেটআপ মানে বিজনেস স্ট্যান্ডার্ড প্যাকেজটা সেটা দিচ্ছে অল অ্যাডভান্স ফিচার ওয়েবসাইট ইন্টিগ্রেশন 5 পোস্ট এবং অ্যাকশন প্ল্যান এটা পুরোটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি
আচ্ছা এখন দেখেন আমি এটা কেটেও দিচ্ছি, এটা রাখবো না, এটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখেন আমি পুরো অপশনটা এখন চলে যাচ্ছি সেটিংস এ, সেটিংস এর জেনারেলে এখানে আছে হচ্ছে পেজ পাবলিশড। আপনি যদি মনে করেন আপনার পেজ সেট আপ হয় নাই, আপনি এখানে আনপাবলিশড করে রাখবেন। আমি পাবলিশ করে রাখছি কারণ নিচের স্টেপ গুলো অনেক কিছু এখানে হাইড হয়ে থাকবে যদি পাবলিশ না করি। পাবলিশ করে দিলাম, ভিজিটর পোস্ট, ভিজিটর পোস্টে দেয়া আছে অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট। আচ্ছা ভিজিটরদের পেজে পাবলিশ করার অ্যাক্সেসটা দিবেন কিনা। আচ্ছা আমি অ্যাক্সেসটা যদি দিয়ে থাকি তাহলে যদি আমি সেটা রিভিউ দেখতে চাই, ধরেন আননেসেসারি পোস্ট অনেক সময় পেজে করে, তো যদি সেটা যদি আপনি হাইড করতে চান, রিভিউ দেখতে চান, তাহলে রিভিউ দেখবেন। আর যদি মনে করেন যে না কেউ পোস্ট করবে না, আপনি যেটা পেজ থেকে পোস্ট করবেন সেটাই এনাফ, তাহলে ডিসেবল করে দিবেন। একটু সেভ করে দিলাম, রিভিউ অপশনটাও দিয়ে রাখছি। এরপর আসে হচ্ছে নিউজ ফিডস, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। নিউজ ফিডে আপনার পোস্টটা ভিজিবল হবে কিনা, দেখা যাবে কিনা, তো সেটা আপনি অবশ্যই এটা অ্যালাউ করে রাখবেন ভিজিবল হবে। এরপর হচ্ছে পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, আপনি শেয়ারিং অপশনটা যদি অফ করতে চান ডিসেবল করে রাখতে পারেন, যেটা হচ্ছে ডে পিক আমরা বলে থাকি স্টোরি আসে। তো আপনার পেজে যদি কখনো কিছু পোস্ট করেন সাথে সাথে হচ্ছে আপনার স্টোরিতে অ্যাড হয়ে যাবে, সেটা শেয়ার করা যাবে। যদি ডিসেবল করে রাখেন তাহলে হবে না, এটা সেভ করে রাখবেন। এরপর হচ্ছে মেসেজ, আপনার পেজে কেউ প্রাইভেট মেসেজ পাঠাতে পারবে কিনা, অ্যালাউ হলে অ্যালাউ, না হলে নট অ্যালাউ হলে উঠাই দিবেন, টিক উঠাই দিবেন, ওকে হয়ে যাবে। এরপর হচ্ছে কোথায় ছিলাম, ট্যাগিং অ্যাবিলিটি, অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটো। আচ্ছা অন্য কাউকে আপনি ট্যাগ করতে অ্যালাউ করবেন কিনা, যেটা আপনি পিকচার অ্যাড করছেন, আপনি ইমেজ অ্যাড করছেন, ধরেন কেউ ট্যাগ করতে চাইলো সেটা অ্যালাউ করবেন কিনা, এখান থেকে সেভ করে ফেলবেন। আদার আদার্স ট্যাগিং দিস পেজ, অন্য কেউ আপনার পেজে ট্যাগ করতে পারবে কিনা, এটা করার অপশন নাই, এটা অবশ্যই ট্যাগ করতে পারবে, এটা ওরা হয়তো বা কাজ করছে। এরপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, ধরেন আপনি কোনো কান্ট্রি শুধু বাংলাদেশের বিজনেস করতে চাচ্ছেন বা শুধু ইউএসএ বেস বিজনেস করতে চাচ্ছেন, তাহলে আপনার টার্গেট কারা থাকবে, আপনার টার্গেট হবে হচ্ছে ইউএসএ, তাহলে আপনি এখান থেকে ইউএসএ দেখবেন, ইউনাইটেড স্টেটস চলে আসছে। অনলি শো পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, শুধু ইউনাইটেড স্টেটস এর লোকজন আপনার পেজটা দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না। আর যদি মনে করেন যে ইউনাইটেড স্টেটস এর হাইড করবেন, যে তাদেরকে আপনি পোস্টটা দেখাতে চাচ্ছেন না, তাহলে হাইড অপশনটা দিয়ে দিবেন। আর যদি কোনোটাই না থাকে, কান্ট্রি রেস্ট্রিকশনস না থাকে, তাহলে দুটোই উঠায় সেভ করে ফেলবেন। এরপর আছে এজ রেস্ট্রিকশনস, আপনার পেজটা যদি বাচ্চাদের জন্য হার্মফুল হয় অথবা যদি অ্যালকোহল রিলেটেড হয়, তাহলে আগেই সেটা ফেসবুকে ইনফর্ম করবেন। এখানে ধরেন 18 প্লাস হলে আপনার পেজ দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না, সেরকম হলে আপনি সেটা সেভ করবেন।
আর যদি সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে পাবলিক রেখে দিবেন। এই সেমটা আপনি ইউটিউবেও পাবেন, ইউটিউবেও এখন এটা দিয়ে দিয়েছে কিডসদের জন্য, শিশুদের জন্য যে হচ্ছে ইন্টারনেট সেভিংস করছে, তো যে জন্য এই অপশনটা আসে। এরপর হচ্ছে কোথায় ছিলাম, পেজ মডারেশন। কোন স্ল্যাং ওয়ার্ড যদি আপনি যদি আপনার পেজ থেকে পেজে যদি না রাখতে চান, যে কোনো বাজে ওয়ার্ড ধরেন যেটা আপনার বিজনেসের জন্য ক্ষতিকর এবং আপনার বিজনেসে যেটা দরকার নেই। অনেক সময় অনেক বাজে পোস্ট কিন্তু আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়, তো আপনি যদি মনে করেন যে আপনি সেই পোস্ট গুলো সেই ওয়ার্ড গুলো আপনার পেজে দেখতে চান না, যেটা বারবার চলে আসতেছে, আপনার বারবার রিমুভ করা লাগবে না, আপনি জাস্ট একটা ফর্মে সেটা রাখবেন, একটা ডকে রাখবেন, অথবা হচ্ছে ওয়ার্ড গুলো এখানেও টাইপ করতে পারেন, অথবা যদি কোনো ডকে রাখেন তাহলে ডকটা আপলোড করে দিবেন এবং সেটা সেভ করে দিবেন। তাহলে আপনার বারবার একই ওয়ার্ড গুলো চেঞ্জ করা লাগছে না, এটা অটো রিমুভ করে দিবে। এরপর আছে প্রোফানিটি ফিল্টার। প্রোফানিটি ফিল্টার হচ্ছে আপনার আপনি যে ওয়ার্ড গুলো দিয়েছেন সেগুলো হচ্ছে কতটা স্ট্রংলি হাইড হবে সেটা দেখার জন্য। এরপর হচ্ছে সেটা টার্ন অফ, অথবা এখানে তিনটা টার্ম আছে, মিডিয়াম এবং স্ট্রং, স্ট্রং দিয়ে সেভ করে রাখছি। যত অফেন্সিভ ওয়ার্ড গুলো আছে সেগুলো হাইড করবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে সিমিলার পেজ সাজেশন। যদি কোনো সিমিলার পেজ যদি আপনি আপনার পেজের মতো সিমিলার পেজ গুলো দেখতে চান তাহলে এখান থেকে হচ্ছে বারবার চলে আসবে, রিকমেন্ড করবে, ওটা সেভ করে দিবেন। এরপর হচ্ছে পেজ আপডেট। আপনার পেজে ধরেন কোনো আপডেট দিয়েছেন, হঠাৎ করে ধরেন আপনার লোকেশন ইনফরমেশন চেঞ্জ করলেন, অথবা কোনো আপনার ফোন নাম্বার বা ওয়েবসাইট চেঞ্জ করলেন, সেটা অটোমেটিক ওয়েবসাইটে পাবলিশড হবে যদি আপনি এটা অন রাখেন, আর আদারওয়াইজ আপনি হাইড করে রাখলে পাবলিশড হবে না, আপনি যতক্ষণ না সেটা আপডেট দিয়ে দিচ্ছেন। এরপর আসে হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট করেন তাহলে এটা অ্যালাউ করবেন, ধরেন বাংলা ইংলিশ মিলিয়ে অনেকেই আপডেট দেয়, তো সেটা দেখার জন্য আপনি এখানে অ্যালাউ করবেন। ট্রান্সলেট অটোমেটিক্যালি, যদি কোনো কেউ যদি হিন্দি লেখে ধরেন আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে, বা আপনার যে ভিজিটর আছে তারা বুঝতে পারবে না, সেটা অটোমেটিক ট্রান্সলেট করে দিবে। এরপর হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং। আপনার যে পোস্টের যে কমেন্ট গুলো হচ্ছে কমেন্ট গুলোর র্যাঙ্ক গুলোর ওয়াইজ, র্যাঙ্ক ওয়াইজ ধরেন আপনি আপনার পেজে শো করাবেন, ধরেন যেটা হচ্ছে আপনার বিজনেসের জন্য ইফেক্টিভ সেই ওয়ার্ড গুলো ধরেন উপরে থাকবে, আর যেগুলো দরকার নেই সেগুলো ধরেন শুধু লাইক দিলো অনেকে বা একটা ইমোজি দিলো সেগুলো ধরেন আস্তে আস্তে নিচে থাকবে। তো এভাবে যদি আপনি র্যাঙ্ক দিতে চান, রিলেভেন্ট কমেন্টস গুলো যদি উপরে দেখতে চান ডিফল্ট আকারে, তাহলে এটা সেভ করে রাখবেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ধরেন আপনি আপনার কোনো কন্টেন্ট দিলেন সেটা ধরেন কেউ কপি করলো যেন না করতে পারে, তাহলে এটা অন রাখবে। ডাউনলোড পেজ, আপনার ফুল যে পেজটা আছে সেটা ডাউনলোড করে রাখতে পারেন। এরপর হচ্ছে মার্জ পেজ, আপনার যদি ডুপ্লিকেট পেজ থাকে ডুপ্লিকেট পেজ অ্যাড করতে চান এখান থেকে মার্জ ডুপ্লিকেট পেজ দিবেন, আর যদি পুরো পেজটা ডিলিট করতে চান তাহলে ডিলিট রিমুভ অপশনে গিয়ে পুরোটা ডিলিট করে দিবেন। এই ছিল হচ্ছে পুরো পেজে জেনারেল সেটিংস। হ্যালো ম্যাম।
জি না আমাদের কি ব্রেক দিবেন এখন তো ব্রেক যাচ্ছে মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা 10 মিনিটের একটা ব্রেক নেন 10 মিনিটের একটা ব্রেক নেন এরপরে আবার আমরা ক্লাসে জয়েন করব আপনাদের কোনো প্রবলেম থাকলে দেন আমরা ক্লাসে পরে ডিসকাস করব না ম্যাম কোনো কোনো প্রবলেম নেই সহজ আছে ঠিক আছে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি ঠিক 5টার সময় জয়েন করবেন
আমি গেল কই ভাই আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। ম্যাম কি ব্রেক দিছে?
জয়েন করেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, মিঠুন হোসেনের মা অসুস্থ, কি হয়েছে আন্টি? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো নাই ম্যাডাম।